আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন এই লোভনীয় খাবারটা কি। হ্যাঁ, এটা চিকেন বাও। খুবই টেস্টি আর হেলদি একটা আইটেম, যেটা ছোট বড় সবারই ভীষণ পছন্দ। আর এখন তো ইফতারের দারুণ একটা আইটেম হিসাবে আমরা রাখতেই পারি। তো চলুন ইফতারের আগে বানিয়ে ফেলা যাক আজকের এই চিকেন বাও। প্রথমে আমরা বাওবানটা বানিয়ে নিব। এর জন্য 3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এই 3 কাপ ময়দায় আমরা প্রায় 14-15টা বাও বানাতে পারবো। এর মধ্যে দিলাম 3 টেবিল চামচ চিনি, 3 টেবিল চামচ গুঁড়া দুধ, 3 টেবিল চামচ ইস্ট। এই ইস্টটা আমি সবসময় রেফ্রিজারেটরে নর্মাল চেম্বারেই রাখি, এতে ইস্টটা বহুদিন পর্যন্ত অ্যাক্টিভ থাকে। লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। আর সয়াবিন তেল দিচ্ছি 6 টেবিল চামচের মতো। সয়াবিন তেলের বদলে বাটারও ইউজ করা যায়, তবে আমি আজকে তেলটা ইউজ করছি। সব ইনগ্রেডিয়েন্টস গুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে অল্প অল্প করে হালকা গরম পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিব। পানির পরিমাণটা নির্দিষ্ট করে বলার প্রয়োজন নেই, পরোটা ডো আমরা যেভাবে তৈরি করি ঠিক তেমনি একটা ডো তৈরি করে নিলেই হবে। তাই পানিটা একবারে না দিয়ে যতটা প্রয়োজন অল্প অল্প করে দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেলে এর উপর সামান্য একটু তেল মেখে এটাকে আমি ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। যে কোনো কিছু দিয়ে ঢাকলেই হবে, তবে আমি এটাকে ক্লিন র‍্যাপ দিয়ে ঢেকে রেখে দিলাম। এক ঘন্টা পর দেখুন এটা ফুলে ফেপে কেমন ডবল হয়ে গিয়েছে আর সফট হয়েছে বেশ। হালকা একটু ময়ন করে এর ভিতরে বাতাসের বাবলসগুলো বের করে নিতে হবে। বেলে নেওয়ার আগে আমি আর একটু সামান্য ময়ন করে নিচ্ছি। বেলে নেওয়া যায়, তবে একটা বড় রুটি বেলতে আমার একটু ঝামেলা মনে হয়, তাই আমি এটাকে 2 ভাগ করে 2টা রুটি বেলে নিব। আগে এবারে অর্ধেক ডো নিয়ে বড় একটা রুটি বেলে নিচ্ছি, যেটা থিকনেসটা পরোটার মতো কিংবা আরেকটু ভারীও করা যায়, তবে এর চেয়ে যেন কিছুতেই পাতলা না হয়। এবারে একটা কাটার দিয়ে ছোট ছোট লুচি সাইজের রুটি কেটে নিচ্ছি। আমার হাতের কাছে এই বয়ামটাই ছিল যেটাকে আমি কাটার হিসেবে ইউজ করছি। বাদবাকি অংশগুলো আমি তুলে নিচ্ছি, এগুলো দিয়েও আমি আবার পরে রুটি বেলে নিব। প্রতিটা বানের রুটির একপাশে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, যেন পরে খুব সহজে এটা খুলে আসে। এরপর রুটিটাকে একটা ভাঁজ দিয়ে হালকা একটু বেলে বড় করে নিব। ঠিক এইভাবে
10 মিনিট পর প্রতিটা পানে রুটি আমি পার্চমেন্ট পেপার বা বেকিং পেপারে দেখে একটা স্টিমারে একটু ঢাকা ঢাকা করে সাজিয়ে রাখবো, কারণ স্টিম হওয়ার পর এগুলো কিন্তু আরেকটু ফুলে যাবে। এরপর বড় একটা হাঁড়িতে পানি দিয়ে স্টিমারটা বসিয়ে দিলাম। এটা স্টিম হবে ঘড়ি ধরে ঠিক 15 মিনিট। আমাদের বান হতে হতে এর ফাঁকে আমরা ফিলিংটা রেডি করে ফেলি। এর জন্য প্যানে 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে বাটারটা একটু গরম করে নিচ্ছি। বাটারে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো চিকেন শেড। বাও চিকেন, বিফ কিংবা প্রন দিয়েও করা যায়, আজকে আমি চিকেন দিয়েই করছি। এই চিকেন শেডের জন্য আমি 4 পিস চিকেনের ব্রেস্ট পিস সামান্য আদা রসুন বাটা আর লবণ দিয়ে সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে রেখেছিলাম। এটা আমি বেশি ভাজবো না, হালকা একটু ঝরঝরা হলেই নামিয়ে নেব। চিকেন শেডটা একটু ঠান্ডা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটা শশা কুচি, যেটার বিচি ফেলে আমি কুচি করে রেখেছিলাম। এই কুচির মধ্যে সামান্য লবণ দিয়ে চিপিয়ে এই পানিটাও ফেলে দিয়েছি, যেন পরে এর থেকে পানি ছেড়ে না দেয়। দিয়ে দিলাম 1 কাপ মোজারেলা চিজ। সালাদ ড্রেসিং, আপনারা পছন্দ মতো যে কোনো সালাদ ড্রেসিং এখানে ইউজ করতে পারেন। এক চা চামচ মাস্টার্ড সস, দুই টেবিল চামচ মেয়নিজ, চামচ টমেটো সস, দুই টেবিল চামচ মধু, একটু গোলমরিচও ছিটিয়ে দিলাম। এবারে এগুলো সব একসাথে মিশিয়ে নিতে হবে ভালো করে। ফিলিংটা আসলে যার যার টেস্ট অনুযায়ী ইনগ্রেডিয়েন্টস গুলো কম বেশি বাড়িয়ে কমিয়ে নেওয়া যায়, তবে আমার কাছে এটাই সবচেয়ে বেশি টেস্টি লাগে। এরই মধ্যে আমার বাওবান ফুলে পেঁপে রেডি একেবারে। টেস্টি আর লোভনীয় চিকেন বাওবান, সত্যি প্রোটিন সমৃদ্ধ খুবই টেস্টি একটা ফুড। এটা রিকোয়েস্ট থাকলো আপনারা সবাই অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এটা। তাহলে বিদায় নিচ্ছি আজ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।